অঞ্চলতে কিছুদিন পূর্বে বৃহৎ পরিমাণের কারসমূহ জব্দ করবলে আজি জেলা উপায়ুক্ত নেতৃত্ব আপনাদের ইনভেস্টিগেশন আরম্ভ করেছে কি কব না এই আমি উপায়ুক্ত স্যারে আমাক ইনভেস্টিগেশন করব দিছে এনকোয়ারি এটা করব দিছে তাত কোন দোষী নহয় সেইটো উলাই পড়ব এটা আমি স্টার্ট করিলোহে মানে ইয়ারপর মানুষ যাব স্টেটমেন্ট লব যোনে বন্ধ করাইছিল আর তার মর্মত কোন ইনভলভ আছে এইবিলাক গোটাই উলাই পড়ব আফটার মানে এনকোয়ারি আপনি কি দেখি পাইছো এতিয়া জঙ্গলত গৈ পেলাই দেখিছো আমি সব বন্ধ বলে ধ্বংস হয়ে গেছি জঙ্গলত মানে খালি খালি দেখা পাইছো ম্যাক্সিমাম খালি দেখা পাইছো স্থানীয় রাইজসকল অভিযোগ আছে ইয়াত বন বিভাগের বা কিছু বন বিভাগের কর্মীর জড়িত আছে বলে এইবিলা কিমান হসা কিমান মোসেম মিশা এটা তো গম না পাম এতিয়া এনকোয়ারি করার পিছতে গোটেই বস্তুটো ফুটি উঠিব আপনাদের এতিয়া ফিল্ড আরম্ভ আরম্ভ এই আরম্ভ হয়েছে এটা ফাইনাল লোকে গই পাবনে স্যার পাবো 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 নিশ্চয় নিশ্চয় রিজাল্টও পাবো ইয়ারে তার মানে ইয়াত কিছু স্থানীয় রাইজসকল বন বিভাগের কিছু কর্তৃপক্ষ সকলে জড়িত আছে ইএম বা কর্মকর্তা নানা তো অভিযোগ আছে এইবিলাক কিমান এতিয়া মানুহ কোনে কি কৈছে কি কোৱা নাই সেইটো মই নাজানো যদি এনকোয়ারি যেতিয়া হ'ব প্ৰপাৰ এনকোয়ারি হলে গোটেই ওলাই পৰিব ইয়াতে যিসমূহ ৰাজ্য চৰকাৰে মামা চৰকাৰে অমৃত বৃক্ষ আন্দোলন যোগেদি ইয়াৰ 1 কৰোৰ গাছ পুলি ৰোপণ কৰে গ্ৰীণ আসাম কৰিবলৈ সক্ষম হৈছে এই সময়তে যদি ধ্বংসকে কি কব এইটো এনকোয়াৰিটো হৈ লওক তেতিয়া গম পাব আপোনালোকে তেতিয়া জনাম হ'ব